ভাই না 2024-এর বড় প্ল্যান কি তুমি কি বলে ফেলছো? ঠিক মনেও নাই না ভাগ গেছে, আমি মনে নেই এতক্ষণ। আমি বলি নাই ওই ভাই, যে হুডি, ওই যে মুভি, ওই যে গল্প বানাবে, ওই তো এখনো না না না, আমার আমার আসলে এখন প্ল্যান 2024-এর জন্য, আমি এখন আমি আসলে ডিসক্লোজ করতে চাইতেছি না, বাট হচ্ছে আপনারা এটা বুঝে নেন, আমি 7 মান যদি ডিসেম্বরে বিয়ে করে তাহলে আমি 7 মানে বিয়েটা অ্যাটেন্ড করতে পারবো না আনফরচুনেটলি। সো ও এমনিতে আমার লাস্ট বিজনেস পডকাস্টে বুঝে সাইডের গেছি আপডেট আছে, হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েশনে। বিজনেস সাইডের কন্টেন্ট ক্রিয়েশন ছোট থিং, আরে ভাই তুই কোর্স কন্টেন্ট বানাবি, ক্রিয়েশন বলে না এগুলাকে, কিছু বেচবি তুই বল, কিছু বিজনেস। বেচ কি না না কি না, আমি আসলে ওইদিকে ওইদিকে টাইম দেওয়ার মতন টাইমটা আসলে আমার হবে না, কারণ আমি ওই যে কারণে 7 মাসের বিয়েতে থাকতে পারবো না, ওই কারণেই না ওইটার না, আমার জন্য। বিয়ে 2024-এ না হোক, 2025-ও হইতে পারে, এই ও জাস্ট সেটা আচ্ছা আচ্ছা, যদি যদি ওই ব্যাপার। সময় হয়, ওই সময় যদি আমি মানে হচ্ছে যে আসতে পারি, তখন হচ্ছে যে থাকা হবে ইনশাল্লাহ। মানে তো আচ্ছা, হুদাই প্যাচাইলো জিনিস, এনআইতে ধারণা কেউ বুঝবে না, পৃথিবীর কেউ বুঝবে না যে এটা খুবই তো খুব জাসুসি ক্রিপ্টিক, কথা হচ্ছে, খুব ক্রিপ্টিক। কেউ বুঝবে না যে কি হচ্ছে। এটা হ্যাঁ ফার্মের তো ডিটেকটিভটা খুঁজে পাবে না। হ্যাঁ হ্যাঁ, আমিন কোন প্ল্যান আছে 2024-এর বড়? আমার হচ্ছে ইনশাল্লাহ আরেকটা স্পেশাল ভেরি সুন কামিং আপ, চোরকি দেই। দেখি যদি নে, আর প্রবাবলি আ বিগার ভেনিউ, সো দ্যাটস দ্য ড্রিম, এভরি ইয়ার প্রবাবলি বিগ যাওয়া এন্ড দেন আবার ছোট হয়ে যাওয়া, আর আর একটা হচ্ছে বিদেশে শো করা, দ্যাটস দ্য। আমি এই কথাগুলো লাস্ট পডকাস্টে আসলে বলছি ভাই, হ্যাঁ বিদেশে আমি শো করতে চাই হ্যাঁ একটা, হ্যাঁ হ্যাঁ, আমি কি আই জিজ্ঞেস রিয়েলি করলাম ওয়ান্ট, আমাকে চেঞ্জ করি? ঠিক আছে হ্যাঁ ঠিক বলো আছে, বলো আই বলো। রিয়েলি ওয়ান্ট টু সি আমিন ভাই একদিন স্টেডিয়াম কোন একটাতে শো হ্যাঁ করতেছে, ও টু মাচ এইটা এটা না হইলেই না আর কি। আচ্ছা স্টেডিয়াম ভিড় দাস করতে গিয়ে পারে নাই, সো লেটস নট গো ও দেয়ার। বিরদাস স্টেডিয়ামে ট্রাই করে পারে না, পারে নাই? বিরদাস, হ্যাঁ বাট বিরদাসে তো ট্রাইনোমিয়াল পডকাস্টের ব্যাকিং ছিল না, হ্যাঁ ইয়াস এইটাই তো ম্যান, ও ব্যাপার। এই 100 মানুষ মিস করলো। আচ্ছা তো আমরা কামিং টু, আমি কি আমি একটা জিনিস হঠাৎ মাথায় আসলো পডকাস্টে, কোন ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার বাচ্চা হয়নি এখনো, রাইট? আমি শুনে অনেকের হয়েছে, না কে নেম এই অফ ইউ? আমি নাফিস আই সালিম আই ভাই, ক্যান নেম নাফিস, নাফিস ভাই, নাফিস সালিম ভাই, নাফিস সালিম ভাই, নাফিস একটা পাবলিক, আচ্ছা নাফিস, ইয়াহিয়া মানে আমিন ভাই। অ্যানাউন্স করে আচ্ছা আমি লিয়া নেই। রিফ্রেশ করি, ভালো কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে কারো বাচ্চা আচ্ছা এটা শিওর না তার, আচ্ছা হ্যাঁ না, ভাই আউট এটা তো ক্লাস ভাই। প্রাইভেট, গভি প্রাইভেট, সো উনারটা কাউন্ট করা যাবে না। আর কারো হইছে আমি শিওর অ্যানাউন্স অনেকের করে হয়েছে, কি কেউ বাচ্চা কাচ্চা পয়দা করে বাংলাদেশে? পিডিপায়ের হয়েছে, বাট পয়দা বাংলাদেশে করতে একজন বলি না অ্যানাউন্স করে, বের হয়ে গেছে ওরকম কারো কথা বলতেছি? সেটাই কি বলতেছি, আচ্ছা নাই, আমি পিউডিপায়ের হয়েছে, আমি দু পিউডিপায়ের একজনকে চিনি যারা অ্যাবাউট, প্রেগনেন্ট। বাট আমার প্রাউডলি বলা উচিত না। হ্যাঁ আমি ইয়া আমরা সবাই জানি। আচ্ছা তারপর এটাই আমি জানো জানো অডিয়েন্স ভাবতেছিলাম, জানে না এটা অডিয়েন্স জানে হ্যাঁ ব্যাপার। না কেন কেন বেশিরভাগ কেন ক্ষেত্রে তুমি, আসলে হয়নি, ওয়াই ডু তাদের ইউ আস্ক, কেন কেন তোমার লাভ কি? না ওনাকে অ্যাওয়ার্ড দিবে না, বিকজ দ্যাটস এ ডিফারেন্ট লাইফ। ও আচ্ছা তো তাহলে কি বাচ্চা, আপকামিং বাচ্চা অ্যাওয়ার্ড করবো? বাচ্চা করেন, শোনো আমি, তুমি হয়তো ভাবতেছো ইটস ফানি, বাট ইট বেসিক্যালি ডেইলি স্টার এটাই করে। হ্যাঁ তো আমি ডেইলি স্টার এটা করি, হোয়াট আর ইউ সেইং? আমি হোস্ট করছি, আই নো। সেম হ্যাঁ হ্যাঁ এটাই এটাই হয়। না, আমিনের বিয়ে কবে করতে, আমিন বিয়ে কবে করতেছো? না না না, দিস ইজ দ্য পার্ট ওয়ে তোমরা সবাই বুঝবা যে আমাদের আর টপিক নাই, হ্যাঁ আমরা এইসব বলতেছি।